বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্যের বিভিন্ন জেলায় সফর করে কর্মীদের সঠিক দিক নির্দেশ আর পরামর্শ দিচ্ছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার দক্ষিণ জেলা সফরে কর্মীদের মাঝে উপস্থিত হয়ে তিনি জানান, 23 নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে পুনরায় রাজ্যে সরকার গঠন করবে বিজেপি দল। গত 5 বছরে উন্নয়ন কাজের নিরিখে এবং দলের দেবতুল্য কর্মকর্তাদের পরিশ্রমের কারণে বিজেপি দল মানুষের ব্যাপক আশীর্বাদ পাবে বলে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। আমার দেবদুর্লভ কার্যকর্তা এবং এই রাজ্যের আপামর জনসাধারণের কাছে একটাই শুধু আবেদন রাখবো যে 2023-এ অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ত্রিপুরায় যে পুনঃপ্রতিষ্ঠা হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে এই রাজ্যে প্রতিষ্ঠার পর মানুষের জন্য যে কাজ করেছে তার পাশাপাশি আমার দেবদুর্লভ কার্যকর্তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তার থেকে নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং আগামী 2 তারিখ যখন রেজাল্ট ঘোষণা হবে ভারতীয় জনতা পার্টির অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে এই ত্রিপুরার যে সরকার পুনঃপ্রতিষ্ঠা হতে চলেছে। বাম কংগ্রেসের হিংসার রাজনীতির তীব্র সমালোচনা করে তাদের হুঁশিয়ারি দিয়ে প্রদেশ বিজেপি সভাপতি জানান, ফল ঘোষণার আগে আবার চাঁদাবাজের কালচার ফিরিয়ে আনার প্রয়াস করছে বাম কংগ্রেস দুই দল। এই আয়াপ্রত্যাশী স্লোগান দিয়ে রাজ্যের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন। ত্রিপুরা রাজ্যের মানুষ অশান্তি চায় না, ত্রিপুরা রাজ্যের মানুষ চায় শান্তি। তো কাজেই যারা আজকে এই অরাজকতা করার চেষ্টা করছে, অলরেডি আমাদের কাছে খবর আছে যারা বিরোধী দল তারা অলরেডি মাঠে নেমে চাঁদাবাজি সংগ্রহ করার চেষ্টা করছে। আমি তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই, রাজ্যে 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন কোথাও কোনো ধরনের কাউকে 1 টাকাও চাঁদা দিতে হয়নি। আবার এই চাঁদা সংস্কৃতির কালচার শুরু করে দিয়েছে এই কয়েকটা দিনের মধ্যে। তা তাদের কাছে হুঁশিয়ারি দিতে চাই যে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে অশান্তির মধ্যে ফেলবেন না। আর ভারতীয় জনতা, তবে একই সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি দৃঢ় কণ্ঠে বলেন, বিজেপি কর্মীদের উপর হামলা হুজ্জতির ঘটনা ঘটলে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে বিজেপি এবং আইনের দ্বারস্থ হয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করবে। তারা এই কোনো প্ররোচনায় পা দেবেন না, আর প্ররোচনা করে যদি আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জতি করে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এই বার্তা আমি সমস্ত কার্যকর্তাদের কাছে আমি দিতে চাই আপনাদের মাধ্যমে। এবং এই রাজ্যে আইনের শাসন রয়েছে, এই রাজ্যে আরক্ষা প্রশাসন রয়েছে, আমরা তাদের কাছে বিচারাধীন হব। আর আমার দৃঢ় বিশ্বাস যারা এই কুচক্রীরা যারা চক্রান্ত করছেন তাদের উপযুক্ত শাস্তি আমাদের আরক্ষা প্রশাসন দেবে। রাজ্যের এক কংগ্রেস বিধায়কের খামখেয়ালি এবং নীতিহীন রাজনীতিকে তুমুল কটাক্ষ করেন রাজীব ভট্টাচার্য। দেখুন, নেই কার নেই কার আছে, এটা তো 2 তারিখের পর দেখা যাবে। উনার তো বেইল এমনিতেই নেই, কারণ বেইল নেই কেন, কারণ উনি হলেন ভাইরাস। আমরা যেরকম করোনা ইঞ্জেকশন, করোনা একটা ভাইরাস, মোদিজি আমাদের টিকা বানিয়েছেন, টিকা দিলে অন্তত পক্ষে এই ভাইরাস থেকে আমাদের রক্ষা হয়। উনি তো কোন রাজনৈতিক দল করেন, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, এখন আবার সিপিএম। তো কাজেই ওনার রাজনৈতিক অবস্থান কোথায় সেটা আগে উনি পরিষ্কার করুন। আমার তো না হয় বেইল নেই, ওনার বেইলটা কোন জায়গায় আছে উনি আগে পরিষ্কার করুন। তিনি বলেন, এই কংগ্রেসি বিধায়ক ভাইরাসের মতোই দূষিত করেছেন রাজ্যের শান্তিপূর্ণ রাজনৈতিক আবহকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।